বাংলাদেশ বিষয়াবলী থেকে ষাটটি বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হল চট্টগ্রাম বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেছে ইসলাম খান সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তিরিশে জানুয়ারি উনিশশো সালে যুক্তফন সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন এটা হচ্ছে কৃষি বন ও সমবায় মন্ত্রণালয় উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম ছিল আমাদের বাসার দাবি ছয় কর্মসূচি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন সমর সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অবয়শ্রম কোথায় অবস্থিত এটা হাইল হাওয়ারে কৃষিক্ষেত্রে উত্তরণ কি উত্তরণ হচ্ছে উন্নত জাতের ভুট্টা দু হাজার উনিশ বিশ বছরে জিডিপিতে বনজ সম্পদের অবদান ছিল এক দশমিক ছয় আট অর্থনৈতিক সমীক্ষা দু হাজার একুশের তথ্য মতে বাংলাদেশে মহিলা প্রতি উর্বরতার হার হচ্ছে দুই দশমিক চার পার্সেন্ট পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসব পালিত হয় পয়লা বৈশাখে কক বরক কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা এটি হচ্ছে টিপরা দু হাজার একুশ বাইশ অর্থ বছরে রপ্তানি পানোদনার বরাদ্দ কত বরাদ্দ হচ্ছে সাত হাজার পঁচিশ কোটি টাকা মানব উন্নয়ন সূচক আই দু হাজার বিশ অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু আই চার হাজার নশো ছিয়াত্তর মার্কিন ডলার বিক্রয় কর একটি পরোক্ষ কর দু হাজার বিশ সালের বর্ষপণ্য কোনটি এখানে বর্ষপণ্য হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মাণ করা হচ্ছে এটা হচ্ছে মহেশকালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে উনিশের তিন অনুচ্ছেদে সপ্তদশ সংশোধনের বিষয়বস্তু ছিল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সময়সীমা বৃদ্ধি ছবি সহ ভোটার তালিকা ও আইডি কার্ড প্রথম ব্যবহার হয় নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে সাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে এটা হচ্ছে রাজনৈতিক নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ সফর করেন বিদ্যাদেবী দেবী মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ কোনটি সক্রিয় স্থানীয় স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কো সম্প্রতি ইউএনডিপি এর বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসাবে যোগদান করে ডক্টর নাজনীন আহমেদ আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের কোন খেলোয়াড় জায়গা করে নিয়েছে সাকিব আল হাসান দুই হাজার উনিশ বিশ খাদ্যশস্যের মোট উৎপাদন কত এটা হচ্ছে চারশো তেপ্পান্ন দশমিক চার চার লক্ষ মেট্রিক টন দু হাজার উনিশ বিশ বছরে জিডিপিতে প্রাণী সম্পদ খাতের অবদান হলো এক দশমিক ষাট ছয় শতাংশ ক্যামেরা ট্র্যাফিং পদ্ধতিতে বাঘ গণনা জরিপ অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা হচ্ছে একশো চোদ্দোটি রাস উৎসব বা মহারাসলীলা কাদের উৎসব এটা হচ্ছে মণিপুরীদের মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় সাতপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত সুদীর্ঘ রাস্তা নির্মাণ করেন কোন সুলতান এটা হচ্ছে পখরুদ্দিন মোবারক শাহ রানী ভিক্টোরিয়া ভারতের শাসনবার গ্রহণ করেন আঠারোশো সালে অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এ কে ফজল হক বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় এগারোই মার্চ উনিশশো আটচল্লিশ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জন এর পরিচালক ছিলেন শাসী নজরুল ইসলাম বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে ভেনিজুয়েলা দুই হাজার একুশ বাইশ বছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত দশমিক দুই শূন্য ও পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সোয়াফের আওতায় কোন দেশকে ঋণ প্রদান করে এটা হচ্ছে শ্রীলঙ্কাকে বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা রাষ্ট্রায়ত্ত সমূহ বন্ধ করে দেওয়া হয় এক জুলাই দুই সালে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই সালে কত সারিয়ে যায় আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার শিলাহাটি স্থলবন্দর কোথায় অবস্থিত নীলপামারিতে অবস্থিত বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীতে দেওয়া হয় পনেরোতম সংশোধনীতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে চুরানব্বই নং অনুচ্ছেদে বাংলাদেশে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেয় রাষ্ট্রপতি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী ছিলেন যুগ্ম সম্পাদক ছিলেন উন্নয়নমূলক সাব সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কি হিসাবে ভূমিকা পালন করে এটা হচ্ছে ওসা ওয়াজডক বাংলাদেশের নির্বাচনে নির্বাচন কমিশন স্মার্ট কার্ড তৈরি করেছে কোন দেশ থেকে ফ্রান্স থেকে কোন পথটি সাংবিধানিক নয় এখানে চেয়ারম্যান মানবাধিকার কমিশন আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ নীতি নির্ধারণ তৈরি করে জাতীয় সংসদের স্থায়ী কমিটি জাতিসংঘের মানব উন্নয়ন সুযোগে দু হাজার বাংলাদেশের অবস্থান হল একশো তেত্রিশতম বঙ্গবন্ধু টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি কাপ দু হাজার বিশে চ্যাম্পিয়ন হয় জ্যামকন খুলনা ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে মুজিব বস্য পালনের সিদ্ধান্ত গৃহীত হয় চল্লিশতম